তুমি যদি নিষ্পাপ হও তাহলে তোমার জন্য পৃথিবীর কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়া অতি সাধারণ বিষয়। টিকে থাকার জন্য সকলকে অতি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়, আর একেই বলে জীবনযুদ্ধ। কিন্তু জীবনযুদ্ধ বলতে আমরা সব সময় মানুষের বেঁচে থাকার জন্য লড়াইকেই বুঝে থাকি। বন্ধুরা, শুধু মানুষই নয়, প্রাণী জগতের এমন অনেক পশু পাখি রয়েছে যারা বেঁচে থাকার জন্য প্রকৃতির সাথে ভয়ঙ্করভাবে লড়াই করে যায়। এসব প্রাণীদের জীবনযুদ্ধ দেখলে তোমাদের চোখেও পানি চলে আসতে পারে। শুধুমাত্র খাদ্যের জন্য 400 মিটার উঁচু পাহাড় থেকে হাঁসের বাচ্চা লাফ দেয়, দাড়িওয়ালা শকুনের আকাশ থেকে পাথর ছুঁড়ে মারা, কিংবা শত শত সাপের মধ্যে বাস করেও বাঁচার জন্য গিরগিটির লড়াই দেখলে যে কোনো মানুষ এই সংগ্রামে অবাক হয়ে যাবে। এই প্রাণীদের টিকে থাকার পদ্ধতিগুলো যেমন অ্যাডভেঞ্চার পরিপূর্ণ, তেমনি এর পরতে পরতে রয়েছে মৃত্যুর ঝুঁকি। সো চলো বন্ধুরা, দেখে আসি প্রাণীদের জীবনযুদ্ধের এই রকম কিছু হার্ট টাচিং ঘটনা। শুরুতেই প্রাণীদের জীবনযুদ্ধের এমন এক বর্ণনা করব যা অকল্পনীয়। বেঁচে থাকার জন্য নিঃসন্দেহে এটি একটি দুঃসাহসী অভিযান। বার্নাকল হাঁস পৃথিবীর সবচেয়ে পরিশ্রমী পাখির মধ্যে একটি। জন্মের পরপরই এরা কঠিন জীবনযুদ্ধের মুখোমুখি হয়। ভূমি থেকে প্রায় 400 মিটার উপরে এরা বাসা তৈরি করে। পরিযায়ী পাখি হওয়ায় শুধুমাত্র বংশবৃদ্ধির জন্য এরা পাহাড়ের চূড়ায় ঘর বাঁধে। পাহাড়ের এত উপরে বাসা বাঁধার কারণ হল শিয়াল জাতীয় শিকারী প্রাণীগুলোর হাত থেকে এদের ডিম রক্ষা করা। জন্মের পরপরই বাচ্চা হাঁসগুলোকে পানিতে যেতে হয়, কারণ বাবা মার মতো বার্নাকল হাঁসের শিশুদেরও একমাত্র খাবার ঘাস। কিন্তু সেই ঘাস রয়েছে পাহাড়ের অনেক নিচে নদীর কিনারায়। বেঁচে থাকতে হলে বাচ্চা হাঁসদের সেখানে পৌঁছতে হবে। এই জন্য তাদের নিতে হয় কঠিন এক চ্যালেঞ্জ। নিচে নামতে এরা পর্বত সমান উঁচু জায়গা থেকে লাফ দেয়। মা হাঁসটি প্রথমে পাহাড় থেকে লাফিয়ে নেমে বাচ্চাদের উৎসাহিত করতে থাকে। এরপর একে একে বাচ্চাগুলো সরাসরি নিচে লাফিয়ে পড়ে। এক্ষেত্রে তাদের অবস্থান ঠিক রেখে লাফটি দিতে হয়, না হলে প্রাণের ঝুঁকি থাকে বেশি। কিন্তু তাদের বেঁচে থাকার জন্য নিচে নামাই একমাত্র উপায়। নিচে নামার সময় বাচ্চাগুলো তাদের শরীর চওড়াভাবে বাতাসে মেলে ধরে এবং বাদুড়ের মতো তাদের ছোট্ট পা দুটো প্রসারিত করে রাখে। তাদের এই কৌশল প্যারাসুটের মতো কাজ করে এবং ওপর থেকে মাটিতে পড়ার ধাক্কাও কমিয়ে দেয়। নিচে নামার সময় পাহাড়ের গায়ে ছোট ছোট ধাক্কাও বাচ্চাটির গতি অনেক কমিয়ে দেয়, যা তারা নিরাপদে পৌঁছানোর জন্য অতি জরুরি। সৌভাগ্যক্রমে যে বাচ্চাগুলো তুষারের ওপরে পড়ে তাদের বেঁচে যাওয়ার সম্ভাবনা প্রবল, কিন্তু যদি খারাপভাবে পাথরের উপর পড়ে তবে মারা যাওয়ার সম্ভাবনাই বেশি। আর মাটিতে পড়ার পর প্রথম স্পর্শটা যদি পেট হয় তবে কোনো ঝুঁকি নেই, কিন্তু মাথা হলে হতে পারে মহাবিপদ। আহত হওয়ার পরও এই বাচ্চাগুলো কোনো রকমে বেঁচে যায় এবং বাচ্চাগুলো চরমভাবে আহত হওয়া সত্ত্বেও শেষ পর্যন্ত মায়ের ডাকে সাড়া দিতে পারে। মানুষের মতো হাতিয়ার ব্যবহার করা বুদ্ধিমান বানর। ব্রাজিলের ক্যাপুচিন প্রজাতির বানরেরা আর সব বানরের মতো নয়, এরা পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান বানর। এদের বুদ্ধিমত্তাকে কেউ কেউ শিম্পাঞ্জি এমনকি মানুষের সাথেও তুলনা করে থাকে। এই বানরেরা বিবর্তনের প্রক্রিয়ায় খাদ্য সংগ্রহে এমন একটি টেকনিক ব্যবহার করা শিখেছে যা আদিম মানুষেরা সচরাচর করে থাকত। পাথরের ছোটোখাটো হাতিয়ার ব্যবহার করে এরা বাদামের খোসা বা ঝিনুকের খোলস ভেঙে এর নরম অংশ চুষে খেতে পারে। ক্যাপুচিন বানরদের জঙ্গলের কাঠবাদাম, পাম বাদাম এই ফলগুলো খেয়ে বেঁচে থাকতে হয়। কিন্তু তাদের এই খাদ্যগুলো খেতে হলে এদের বাইরের শক্ত অংশগুলো ভাঙার প্রয়োজন পড়ে, তাই 2 কেজি বা তারও বেশি ওজনের পাথরকে এরা হাতুড়ির মতো ব্যবহার করে বাদাম ভেঙে খায়।
আর থাইল্যান্ডের বুনো ম্যাকক বানরদের সামুদ্রিক ঝিনুক ভেঙে খেতে ছুরির মতো ধারালো পাথর ব্যবহার করতে হয়, যা অত্যন্ত কঠিন একটি কাজ। তাই একটি শিশু ক্যাপুচিন বানরকে প্রাপ্তবয়স্ক বানরদের মতো বাদাম ভাঙার দক্ষতা অর্জন করতে কমপক্ষে 3-5 বছর লাগে। ব্রাজিলের একটি দ্বীপে প্রত্নতাত্ত্বিকরা এমন কতগুলো প্রমাণ পেয়েছে যাতে দেখা যায় প্রায় 700 বছর আগে থেকেই এই বানরেরা মানুষের মতো হাতিয়ার ব্যবহার করে জীবন ধারণ করে আসছে। সাপের সাথে লড়াই করা ইগুয়ানা। ইকুয়েডরের গালাপাগোস দ্বীপপুঞ্জ পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর একটি স্থান। অনেকগুলো আগ্নেয়গিরির সমন্বয়ে গঠিত এই দ্বীপকে ঘিরে রয়েছে নানা রহস্য। পৃথিবীর অন্যান্য স্থানের বন্যপ্রাণীরা মানুষ দেখে ভয় পেয়ে পালালেও এই গালাপাগোস দ্বীপের প্রাণীরা মানুষ দেখলে মোটেও ভয় পায় না। এই দ্বীপটিতে রয়েছে হাজার হাজার ওঁত পেতে থাকা বিষাক্ত সাপ, আর রয়েছে বিরল প্রজাতির সামুদ্রিক ইগুয়ানা নামক এক ধরনের গিরগিটি। গালাপাগোস দ্বীপপুঞ্জ ছাড়া পৃথিবীর আর কোথাও এদের দেখা যায় না। এরা একমাত্র গিরগিটি জাতীয় সরীসৃপ যাদের সামুদ্রিক শৈবালের সন্ধানে সাগরের পানিতে যেতে হয়। শীতল রক্ত বিশিষ্ট প্রাণী হওয়ায় রাতের বেলায় শরীর ঠান্ডা হয়ে যাওয়ার কারণে এরা কোনো কাজ করতে পারে না, তাই দেহে শক্তি সঞ্চারের জন্য এদেরকে পরদিন সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হয়। সূর্যের তাপের জন্য এদেরকে নির্দিষ্ট সময় পর পর সমুদ্রের তীরে বালুর মধ্যে রোদ পোহাতে হয়, আর এই কাজটি করতে গিয়ে ছোট বাচ্চা ইগুয়ানাদের প্রতিদিন মৃত্যুর সাথে লড়াই করতে হয়, কারণ এদের রোদ পোহানোর জায়গায় অপেক্ষায় থাকে আশেপাশের পাথরের খোপে লুকিয়ে থাকা এই দ্বীপের রেশার সাপগুলো। এই সাপগুলো এতটাই দ্রুত গতির যে এদের নিশানা থেকে কোনো শিকার বের হয়ে যাওয়া প্রায় অসম্ভব। তাছাড়া একটি দুটি সাপ নয়, পুরো দ্বীপ ভর্তি সাপের আক্রমণ থেকে বাঁচার জন্য ইগুয়ানাদের পালাতে হয়। একসাথে শতাধিক সাপের আক্রমণ থেকে বেরিয়ে আসা সহজ কোনো কাজ নয়। ভয়ঙ্কর কোনো মুভির দৃশ্যের মতো একটির পর একটি সাপ এই প্রাণীদের ওপর তাড়া করে, আর হাতের নাগালে আসলে ছোবল মেরে বা পেঁচিয়ে ধরে মারার চেষ্টা করে। এই যাত্রায় কোনো কোনো ইগুয়ানাদের সাপের খাবার হিসেবে জীবনযুদ্ধে হেরে যেতে হয়, আর কোনো কোনোটি লড়াই করে বীরের মতো বেঁচে যায়। হাড় ভাঙ্গা ইগল পাখি। লামারগিয়ার বা দাড়িওয়ালা শকুন পৃথিবীর প্রাচীন শকুন প্রজাতির একটি। এদের এরকম নাম হওয়ার কারণ এদের ঠোঁটের নিচে কিছু দাড়ি রয়েছে। গ্রিক পুরাণ ও বাইবেলে এই পাখির নাম উল্লেখ আছে। দক্ষিণ ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার উঁচু পর্বত এলাকায় এদের দেখা যায়। দাড়িওয়ালা শকুন দুটো ডিম পাড়ে, কিন্তু বেড়ে উঠে একটি। একটি বড় হওয়ার পর পরই তুলনামূলক শক্তিশালী বাচ্চাটি অন্য দুর্বল বাচ্চাটিকে বাসা থেকে ফেলে দেয়। এছাড়া অন্য যেসব শকুন তাদের বাসার কাছাকাছি আসে তাদের সাথেও এরা মারামারি জুড়ে দেয়। এরা আর সব প্রজাতি শকুনের মতো খাবারের সন্ধানে মৃত পশুর খোঁজে উড়ে বেড়ায়, তবে সেই মৃত পশুর মাংস এদের খাবার নয়। এরা মৃত প্রাণীটি শুকিয়ে হাড় বের হয়ে আসার জন্য অপেক্ষা করে। এরপর হাড় বের হয়ে আসলে তা খাওয়ার জন্য এদেরকে একটি কৌশল প্রয়োগ করতে হয়। এরা মৃত প্রাণীটির হাড় সংগ্রহ করে বারবার তা উপর থেকে পাথরের ভূমিতে নিক্ষেপ করে। এরপর সেই হাড় ভেঙে টুকরো টুকরো হয়ে গেলে তারা সরাসরি গিলে ফেলে। কিন্তু এই কাজটি অতটা সহজ নয়। প্রথমবার কেউই এই কাজে সফল হয় না। প্রথম, দ্বিতীয়, তৃতীয় না জানি কতবার চেষ্টার পর তারা এই হাড় ভেঙে তা খেতে সক্ষম হয়। এভাবে হাড় নামানার এই কাজটি শুধু দাড়িওয়ালা শকুনেরাই করে থাকে। সন্তানদের জন্য পানি নিয়ে যাওয়া পাখি। আফ্রিকার কালাহারি মরুভূমি। শুষ্ক এই মরুভূমিতে পানির সন্ধান একেবারেই পাওয়া যায় না বললেই চলে। এখানে পানির উৎস বলতে একমাত্র সম্বল বৃষ্টির পানি। মরুভূমির দুর্বল বৃষ্টি যখন এখানে নামে তখন সেখানকার জলধারাগুলো পানিতে ভরে ওঠে। এই জলধারাগুলো থেকে প্রায় 60 মাইল দূরে মরুভূমির কেন্দ্রস্থল, সেখানে স্যানগ্রাউস নামে এক প্রজাতির পাখি বাস করে। সন্তানের জন্য বাবার কঠিন জীবন যুদ্ধ কাকে বলে তা এই পাখিদের দেখলে বোঝা যায়।
এই পাখির ছোট ছানাগুলো মায়ের বুকের তলে থাকে বলে সূর্যের তাপ থেকে হয়তো রেহাই পেয়ে যায়, কিন্তু তপ্ত মরুভূমিতে এই ছানাগুলোর তৃষ্ণা পেলে তাদের পানির অভাবটা পূরণ হয় কীভাবে? কেননা পানি ছাড়া এরা কমপক্ষে এক থেকে দুই দিন বাঁচতে পারে, কিন্তু এই সময় তাদের একমাত্র ভরসা তাদের বাবার ওপর। প্রতিদিন 120 মাইল পথ ঘুরে নিজের পালকে করে পানি সংগ্রহ করে নিয়ে আসে এদের সন্তানদের জন্য। প্রথমে এরা দলে দলে জলধারাগুলোতে গিয়ে নিজেদের প্রয়োজন মতো পানি পান করে নেয়। এরপর সেই পানির মধ্যে অর্ধেক শরীর ডুবিয়ে পালকে করে নিজেদের সন্তানদের জন্য পানি নিয়ে আসে। দেহে এই পানি ধরে রাখার জন্য এদের পালকে বিশেষ ক্ষুদ্র ক্ষুদ্র গর্ত রয়েছে। দেখতে সহজ মনে হলেও এত দীর্ঘ পথ পাড়ি দিয়ে এভাবে পানি নিয়ে যাওয়াটা কোনো সহজ কাজ নয়। এছাড়া এতে বাবা পাখিদের জীবনের ঝুঁকিও রয়েছে। এই পানি সংগ্রহ করতে গিয়ে জলধারার পাশে ওঁত পেতে থাকা বাঁচ পাখির শিকার হয়ে মৃত্যুর আশঙ্কাও থাকে অনেক। ক্ষিপ্রগতির বাঁচ পাখিগুলো সুযোগ পেলে আক্রমণ করতে থাকে পানি নিতে থাকা এই বাবা পাখিগুলোর ওপর। কিন্তু এত কঠিন পরিস্থিতির পরও এই পাখিগুলো লড়াই করে তাদের শরীরে এক চতুর্থাংশ পানি ভর্তি করে তাদের সন্তানদের জন্য নিয়ে আসে। এই অতিরিক্ত ভারী শরীর 60 মাইল পথ পাড়ি দিয়ে সন্তানদের জন্য নিয়ে আসাটা সত্যি এক বিস্ময়কর ব্যাপার। বাবা পাখি পানি নিয়ে আসলে ছোট ছোট ছানারা তা পান করে আস্তে আস্তে বড় হতে থাকে। আর এই সংগ্রাম থেকে এটাই বোঝা যায় যে বাবার তুলনা শুধুই বাবা। সো বন্ধুরা, এই ঘটনাগুলো থেকে এটা বোঝা যায় যে দেখতে সহজ মনে হলেও কোনো কোনো প্রাণীদের জীবন অনেক বেশি সংগ্রামের। মাঝে মাঝে সেটা হয় মানুষের জীবন সংগ্রামের চেয়েও অনেক অনেক কঠিন। তাই এসব প্রাণীদের কথা চিন্তা করে নিজেদের জীবনে ছোটোখাটো কষ্টগুলো মেনে নিয়ে বেঁচে থাকার নামই জীবন। সো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে কমেন্ট করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।